নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো ধনে পকোড়া এইভাবে ধনে পাতার পকোড়া বানালে খুবই মুজমুচে হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন তাহলে রেসিপিতে যাওয়া যাক এখানে ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ধনে পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ফিরে আসছি কাটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন দিচ্ছি দু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিলাম গ্রেড করা আদা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ গোটা জিরে স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ চিনি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এগুলোকে মেখে নেব এটা এমনভাবে মেখে নিতে হবে যে খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটা দিয়েও মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এখানে কড়াইয়েতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ধনেপাতার পকোড়াগুলোকে এরকম করে দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের দিয়ে দিতে পারেন এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব একেবারে হাইতে ভাজলে ভেতর পর্যন্ত মুজমুচে হবে না মিডিয়াম টু হাইয়ে রেখে পকোড়াগুলোকে ভেজে নিলে এই পকোড়াগুলোর ভেতর পর্যন্ত একেবারে মুজমুচে হয় এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব এই পকোড়াগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এগুলো ভাজাও হয়ে গেছে এবার তুলে নেব দেখুন দেখেই মনে হচ্ছে কীরকম ভেতর পর্যন্ত মুজমুচে হয়েছে সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে এবার একটা পকোড়াকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর পর্যন্ত কতটা মুচমুচে হয়েছে দেখুন তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ